আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদেরকে আবারও বাংলাদেশের অন্যতম শিক্ষামূলক ইউটিউব চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলে স্বাগতম। আজকে এডুকেশন টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে, যারা 2020 সালে এইচএসসি পরীক্ষা দিলে, তোমাদের পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, এখন তোমাদের মাথায় যে দুটি টেনশন সবচেয়ে বেশি কাজ করছে বা যে দুটি বিষয় নিয়ে তোমরা বেশি বেশি চিন্তা করছো, 1 নম্বর হলো তোমাদের ফলাফল কবে প্রকাশিত হবে এবং ফলাফল কেমন হবে এই বিষয় নিয়ে, আরেকটা হচ্ছে যে ভালো কোনো কলেজে ভর্তি হতে পারা, অর্থাৎ পছন্দের কোনো কলেজে হয়তো অনেক আগে থেকেই পছন্দ করে রেখেছো যে আমি এসএসসি পাস করার পরে অমুক কলেজে পড়বো, তো সেই কলেজে ভর্তি হতে পারবে কিনা। তো তোমাদের সুবিধার কথা বিবেচনা করে কলেজে ভর্তি পরীক্ষা সম্পর্কিত, ভর্তি সম্পর্কিত, অর্থাৎ তোমরা 11 শ্রেণীতে ভর্তি হবে, এই ভর্তির সকল বিষয় অর্থাৎ যাবতীয় বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওটি। আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ভর্তি বিষয়ে সকল প্রশ্নের উত্তর তোমরা এখানে পেয়ে যাবে এবং রেজাল্ট সম্পর্কিত ভিডিওটি আমি এরপরে দিয়ে দিব, অর্থাৎ আগামীকাল। তোমরা আশা করি তোমাদের ফলাফল সম্পর্কিত যে ভিডিওটি সেই ভিডিওটিও দেখে আসবে। 11 শ্রেণীতে ভর্তি পরীক্ষায় কিছু পরিবর্তন এনে খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে। খসড়া নীতিমালায় ভর্তি কোটা ও আবেদন প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা হয়েছে, অর্থাৎ বিগত বছরের যে প্রক্রিয়া ছিল তার থেকে কিছু পরিবর্তন আনা হয়েছে এবার। এবার আর SMS এর মাধ্যমে আবেদনের সুযোগ থাকছে না, অর্থাৎ বিগত বছরে আমরা মোবাইল SMS এর মাধ্যমে ভর্তির জন্য আবেদন করতাম, কিন্তু এবার এই সুযোগটা থাকছে না। আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে। ভর্তি আবেদন শুরু হবে 10 মে থেকে শুরু হয়ে 25 জুন পর্যন্ত শেষ হবে, এরকম প্রস্তাব করেছে আন্তঃশিক্ষা বোর্ড, অর্থাৎ শিক্ষা বোর্ড গুলো। অর্থাৎ 10 মে থেকে শুরু হয়ে 25 জুন পর্যন্ত এই ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে এবং ভর্তি বিষয়ে সকল কাজ চলবে। বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত 11-এর ভর্তি নীতিমালা চূড়ান্তকরণ সভায় খসড়া নীতিমালাটি উপস্থাপন করে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় সাব কমিটি সভায় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি ও সচিব মোহাম্মদ মাহবুব হোসেন ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক উপস্থিত ছিলেন। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ হারুনান রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন বা এই তথ্য জানিয়েছেন। জানা গেছে এই বছর 11 শ্রেণীতে ভর্তিতে মুক্তিযোদ্ধা, প্রবাসী ও BKSP কোটা বহাল থাকছে, তবে অন্যান্য কোটা নিয়ে প্রস্তাবিত খসড়া নীতিমালায় কোনো কিছু উল্লেখ করা হয়নি। ভর্তি প্রক্রিয়ায় জটিলতা ও ব্যয় কমাতে SMS এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া বাতিল করা হচ্ছে, শুধু অনলাইনে সর্বোচ্চ 10টি প্রতিষ্ঠান আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। অর্থাৎ তোমরা এবারও সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দিতে পারবে, অর্থাৎ 10টি কলেজের যারা আবেদন করতে পারবে। এছাড়া ভর্তি ফি, আবেদন ফি ও ভর্তি ফি কিছুটা বাড়ানো হয়েছে, অর্থাৎ এছাড়া ভর্তি ফি বিগত বছরের যত ছিল তার থেকে কিছু বাড়ানো হয়েছে। সবাই আন্তঃশিক্ষা সমন্বয়ক ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ভর্তির এই নীতিমালা তুলে ধরা হয়েছে, পাশাপাশি যেসব পরিবর্তন প্রস্তাব করা হয়েছে বা দেওয়া হয়েছে তার যুক্তিকতাও তুলে ধরা হয়েছে। শীঘ্রই খসড়া নীতিমালা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র। জানা গেছে এবার অনলাইনে 10টি কলেজ বা মাদ্রাসায় আবেদন করার সুযোগ রাখা হয়েছে, ফলে মোবাইল ফোনের মাধ্যমে SMS করে ভর্তির জন্য আবেদন করা যাবে না। আবেদন প্রক্রিয়ার খরচ বাড়ছে 5 টাকা, অর্থাৎ গত বছরের চেয়ে এবার আবেদন প্রক্রিয়ার খরচ 5 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। খসড়া নীতিমালায় 11-এ বিশেষ কোটা হিসেবে 5% মুক্তিযোদ্ধা, 0.5% BKSP এবং 0.5% প্রবাসী কোটা বহাল থাকছে। প্রবাসীদের সন্তান ভর্তির বিষয়ে সরাসরি বোর্ডে আবেদন করতে হবে, তবে বিভাগীয় ও জেলা সদর এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তরগুলো কোটার বিষয়ে খসড়ায় কিছু উল্লেখ করা হয়নি। এবার ঢাকা মেট্রোপলিটিয়ান এলাকায় এই উপভুক্ত কলেজের 11 শ্রেণীতে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে 5,000 টাকা। এছাড়া ঢাকার মধ্যে আংশিক MPO-ভুক্ত ও MPO-বিহীন প্রতিষ্ঠানে বাংলা মাধ্যমে ভর্তির জন্য 9,000 এবং ইংরেজি মাধ্যমে ভর্তির জন্য 10,000 টাকা নির্ধারণ করা হবে। সব প্রতিষ্ঠানের জন্য উন্নয়ন ফি 3,000 টাকার বেশি করা যাবে না। প্রতিটি খাতে অর্থ আদায়ের ক্ষেত্রে রসিদ প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া মফস্বল ও পৌর এলাকার জন্য ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে 1,000 টাকা, পৌর এলাকায় জেলা সদরে 2,000 টাকা, ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটন এলাকায় 3,000 টাকার বেশি নেওয়া যাবে না বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে। জানা গিয়েছে অনলাইনে 11 শ্রেণীর প্রথম ধাপ ভর্তি আবেদন আগামী 10 থেকে 20 মে পর্যন্ত গ্রহণ করা হবে, 27 থেকে 31 জুন যাচাই বাছাই আপত্তি ও নিষ্পত্তি কার্যক্রম চলবে।
আটজন প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। তবে পুনর্নিরীক্ষণ এসএসসি পরীক্ষার্থী যারা এসএসসির জন্য পরীক্ষার ফলাফলের পর বোর্ড চ্যালেঞ্জ করবে, তাদের যে ফলাফল প্রকাশিত হবে তাদের জন্য ফল পরিবর্তনকারীরা 1 থেকে 3 জন আবার আবেদন করার সুযোগ পাবে। দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে 17 জন এবং শেষ হবে 20 জন। একই দিন রাত 8টার পর এই ধাপের ফল প্রকাশ করা হবে। তৃতীয় ধাপে আবেদন শুরু হবে 23 জন আর 25 জন পর্যন্ত চলবে। 25 জন রাত 8টার পর এই ধাপের ফল প্রকাশ করা হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা, যারা 2020 সালে এসএসসি পরীক্ষা দিয়েছ, তোমরা যে কলেজে ভর্তি হবে এই ভর্তির বিষয়ে সকল যাবতীয় যে প্রশ্ন তোমাদের মনে, সবগুলো প্রশ্ন উত্তর আশা করি তোমরা পেয়ে গেছো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না, এবং শিক্ষামূলক সকল তথ্য সবার আগে পেতে হলে আমাদের চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখো, তাহলে শিক্ষামূলক সকল তথ্য সবার আগে আমাদের এখান থেকেই পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা তাহলে জানতে পারলে যে ভর্তি পরীক্ষার জন্য বা কলেজে ভর্তি হতে কত টাকা লাগবে এবং কয়টি কলেজে তোমরা চয়েস দিতে পারবে এবং কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে ফলাফল প্রকাশিত হবে এবং ভর্তির জন্য কত টাকা খরচ হবে এবং ভর্তির জন্য আবেদন প্রক্রিয়াটি কিভাবে করতে হবে, সকল বিষয়ে আশা করি তোমরা উত্তর পেয়ে গেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, এবং সামনে যে তোমাদের ফলাফল প্রকাশিত হবে এসএসসি পরীক্ষার, সেই ফলাফল যেন তোমাদের আশানুরূপ হয় এবং আশানুরূপ কোনো একটি কলেজে, অর্থাৎ তোমাদের পছন্দ মতো কোনো একটি কলেজে যেন তোমরা ভর্তি হয়ে ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করতে পারো। এই আশা ব্যক্ত করে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।